हेलो व्यूअर्स, आज के आलोचना करब एक मानुष के लिए। मानुष हमार खूब पसंद विषय और मानुष हमें खूब भलोबासी, तो आज के से ही आलोचनार टपिक हे मानुष। एक्चुअली हे मानुष क्यों एत बुद्धिमान भावन। जदि प्रत्येक के जिज्ञेस करी पृथिवीर मध्य सब बुद्धिमान प्राणी के, तहले सकले एक वाक्य उत्तर देवें जे मानुष, कारण मानुषर पक्ष ही सम्भव अपर बुद्धि परिमाप करा। सो पृथिवीर बुद्धिमान मानुष किभावे हलो, मानुष केन एत बुद्धिमान हलो, यही जैगागुलो आज के आलोचना करब। जरा बुद्धिमान तारा अवश्य जानते चाहबें जे केन तारा बुद्धिमान हलन, एवं तारा निश्चय पुरो भिडियोटा आमार संगे थाकबें। और जरा बोका तादेरके निये आमि कोनो भविष्यवाणी करते चाई ना। तो चलुन शुरू कर दी, एकदम टपिके आसि जे मानुष किभावे हलो एत बुद्धिमान प्राणी। जदि आमरा एकटु आदिम जुग थेके देखी, एछाड़ा कोनो उपाय नेई, कारण आपनी सृष्टिर उत्सटा जदि ना धरें ताहले बुझते ही पारबें ना किभावे धापे धापे आपनी बुद्धिमान हलेन। तो आदिम जुगेर कथा जदि आमी विवेचना करी, ताहले मानुष कि खेत ना? मानुष खेत गाछेर फल, मूल, कंद, एगुलो इतिहास बोइते आमी पढ़ेछि, आपनाराओ निश्चय पढ़ेछेन। आर एखाने आमरा कोनो इतिहास निये आलोचना करछि ना, एक्चुअलि खाद्येर इतिहास बा खाद्येर विवर्तन निये आमरा आलोचना करछि। तो देखुन, मानुष जखन अन्यान्य विभिन्न प्राणीर मतो तृणभोजी छिल, तखन मानुषेर किन्तु एत बुद्धिर विकाश हयनि, जार जन्य आमरा बुझते पारि जे बाँदर, शिम्पांजी सब एकई रकम गोत्रेर हलेओ तारा शुधुमात्र ओई तृणभोजी प्राणी हवार कारणे, हाथी एत बड़ प्राणी, हाथीरो जथेष्ट बुद्धि आछे निश्चय, किन्तु मानुषेर मतो हये उठते पारेनि शुधुमात्र तृणभोजी खाद्याभ्यासे थाकार जन्य। तो एरपर जेटा हलो जे एक समय दाबानले अरण्यर पर अरण्य पुड़े गेल, मानुष पोड़ा झलसानो मांस खेल, एगुलो तो अपनारा सबाई इतिहासे पढ़ेछेन, आमी आर विस्तारित रास्ताय जाच्छि ना। तो मानुष प्रथम स्वाद पेल एनिमल प्रोटीने, जे जायगाटा आमादेरके बाकी प्राणीर थेके अनेक डिफारेंस गड़े दिल। आमरा जानी प्रोटीन न्यूरोट्रांसमिटार उत्पादनेर जन्य, ब्रेन डेवलपमेंटेर जन्य भीषण गुरुत्वपूर्ण एकटा उपादान। এই প্রাণীজ প্রোটিন গ্রহণের সাথে সাথে কি হলো, মানুষের মস্তিষ্কে পরিবর্তন আসতে শুরু করলো, এবং ভেবে দেখুন এরপরই মানুষ শিখে গেল আগুনের ব্যবহার, এবং আগুনের ব্যবহার এক ধাক্কায় মানব সভ্যতাকে কতটা এগিয়ে দিল এটা আমরা সবাই জানি। মানুষ চকমকি পাথর দিয়ে আগুন জ্বালাতে শিখলো, গাছের দুটো শুকনো ডাল দিয়ে আগুন জ্বালাতে শিখলো। তাহলে কোথাও কি মেনে নিতে আপত্তি আছে যে অ্যানিমেল প্রোটিন ভক্ষণের পর থেকেই মানুষের ব্রেন ডেভেলপমেন্ট এক ধাক্কায় অনেকটা বেশি হলো, এবং মানুষকে বাঁদর, শিম্পাঞ্জি, ওরাংওটাং ইত্যাদি যে সমস্ত প্রাণী আছে তাদের থেকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিল। তো এরপর মানুষের খাদ্যাভ্যাসে এলো আবার পরিবর্তন। মানুষ শিকার করতে শিখল, মানুষ শিখল কৃষিকাজ, অর্থাৎ কি না, সিরিয়াল প্রোডাক্ট তারা ইনটেক করতে শুরু করলো, ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, কৃষিকাজের সাথে সাথে। সেখান থেকে মানুষ পেতে থাকলো স্টার্চ, এবং সেই স্টার্চ ভেঙে আমাদের পরিপাকতন্ত্রে উৎপাদিত হতে থাকলো গ্লুকোজ, অর্থাৎ সারা দিন ধরে নার্ভের যে খাবার মেনলি গ্লুকোজ, অর্থাৎ এই ডেভেলপড নার্ভ যেটা হিউম্যানের, তার যে মূল খাবার গ্লুকোজ, তার সোর্সের যোগানও মানুষ নিজেই তৈরি করলো। এবং ভাবুন কিভাবে আস্তে আস্তে নিউট্রিয়েন্ট মিক্সড আপ হচ্ছে, ফল, মূল, কন্দের নিউট্রিয়েন্ট তার সঙ্গে মাংসের নিউট্রিয়েন্ট মিক্সড আপ হলো, মানুষের ব্রেন ডেভেলপমেন্ট হলো। নেক্সট এলো সিরিয়াল প্রোডাক্ট, আবার নিউট্রিয়েন্ট মিক্সড আপ হলো, মানুষের মস্তিষ্কের আরও উন্নতি হলো। সর্বোত্তম জায়গায় গিয়ে পৌঁছলো মানুষ কখন? এরপর মানুষ পশুপালন যখন শিখল, আবিষ্কার করলো যে পশুর দুধটাও ভক্ষণযোগ্য, এবং এই দুধ যখন তারা গ্রহণ করতে শুরু করলো, সিম্পলি বুস্ট আপ হয়ে গেল মানুষের মস্তিষ্ক। এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো যে সে মানুষ থেকে সুপার হিউম্যান বিইং হয়ে গেল, সারা পৃথিবীকে নিজের আন্ডারে করে নেওয়ার মতো বুদ্ধি সে পেয়ে গেল, সারা পৃথিবীর অধিকর্তা, শাসক হয়ে উঠল মানুষ, নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে থাকলো পৃথিবীকে। কিভাবে এই দুধটাকে এই ক্ষমতা দিল? দুধের মধ্যে থাকে বিভিন্ন ফসফোলিপিডস, যেমন লেসিথিন, কেফালিন, তা আমাদের যে নার্ভাস সিস্টেম এটা সুগঠিত করার জন্য
ভীষণ রকম গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। সো আগেইন আ বিল্ড আপ অফ নিউট্রিয়েন্টস, এ মিক্সড আপ অফ নিউট্রিয়েন্টস, যেটা আমাদেরকে এক ধাক্কায় সুপার হিউম্যানে কনভার্ট করে দিল এবং আমরা আস্তে আস্তে মানব সভ্যতাকে অগ্রগতির পথে আগিয়ে নিয়ে যেতে শিখলাম। এবং ভাবুন, সেই আদিম মানুষ থেকে আজকে আমরা অতি সভ্য সুসভ্য মানুষ হতে পারলাম, আর যার ফলেই আজকে আমি ইউটিউবে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে এই তথ্য শেয়ার করতে পারছি। এটা আগে হলে, সেই সময়ের হলে, আমাদের যদি ব্রেন ডেভেলপমেন্ট এই পর্যায়ে না পৌঁছতো তাহলে এটা কখনোই পসিবল হতো না। সেই জন্য খাদ্যাভ্যাসের এই বিবর্তন সবসময় মানব সভ্যতাকে আগিয়ে নিয়ে চলেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, মস্তিষ্কের জন্য সমস্ত খাবারের একটা সুষম বা আইডিয়াল ব্যালেন্স ভীষণ দরকার, যা আপনার মস্তিষ্ককে সবসময় তড়িৎ গতিতে আগিয়ে নিয়ে যাবে, আপনার বুদ্ধিগুলোকে সবসময় বাড়িয়ে তুলবে। আশা করি আমার কথা থেকে বোঝা গেল যে কিভাবে ধাপে ধাপে আমরা আমাদের মস্তিষ্কের উন্নতি ঘটাতে সক্ষম হয়েছি, বা প্রকৃতির এই যে লীলা খেলা, সেই লীলা খেলার মাঝে আমরা বিভিন্ন খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে বাধ্য হয়েছি এবং যে খাদ্যাভ্যাস আলটিমেটলি আমাদেরকে পৌঁছে দিয়েছে আজকে মডার্ন মানুষে, মডার্ন মানব সভ্যতায়, যে বুদ্ধির দৌলতে আমরা মহাকাশে যাচ্ছি, যে বুদ্ধির দৌলতে আমরা বিভিন্ন যন্ত্রপাতি বানিয়ে ফেলছি, আমরা চিকিৎসা শাস্ত্রকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। সো প্রত্যেকটি খাবার, ফল হোক, মূল হোক, কন্দ হোক, তার সঙ্গে হচ্ছে সিরিয়াল প্রোডাক্টস হোক, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস হোক, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার ডেলি লাইফ। কোনো খাবারকে আলাদা করে, খাদ্যের কোনো শ্রেণীবিভাগ করে তাকে ব্রাত্য করা উচিত নয়। এই অবধি আলোচনা শুনে অনেকেই হয়তো বলবেন যে মাছ মাংস ডিম খাওয়া কি আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ? এই প্রসঙ্গে বলি যে এতক্ষণ আলোচনাটা যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন প্রথম বিবর্তনটা শুরুই হয়েছিল কিন্তু ঝলসানো মাংস খেয়ে। তাহলে মাংসের গুরুত্ব কতটা সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। অনেকে আবার এই জায়গা থেকে প্রশ্ন করবেন যে একসময় তো সারা পৃথিবীকে শাসন করেছেন, সারা পৃথিবীকে শিখিয়েছেন, দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব অবতারে এসেছিলেন, তার লীলা দিয়ে মাতিয়ে রেখেছেন সারা পৃথিবীকে, সেইখান থেকে তৈরি হয়েছে গীতা, তিনি অর্জুনদের যুদ্ধ পরামর্শ দিয়েছেন যাতে পাঁচ ভাইয়ে 100 জন কৌরবের পরিবারকে ধ্বংস করতে পেরেছে, পাপের বিনাশ ঘটেছে দুনিয়ায়, তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ তো মাংস খেতেন না, তার এত বুদ্ধি হলো কী করে? খেয়াল করে দেখুন, তিনি কিন্তু অ্যানিমাল প্রোটিন গ্রহণ করতেন, কি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এতটাই অ্যামাউন্টে খেতেন যে সেখানে ব্রেন ডেভেলপমেন্ট হওয়া বাধ্য, যদি আমরা শ্রীকৃষ্ণকে কোনো একটা হিউম্যান বিইং হিসাবে ধরে নিই। এখানে আমরা কারুর কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইছি না, তিনি ঈশ্বর, তিনি মহান, আমরা সেই মহানত্বকে স্বীকার করেই বলছি। ঈশ্বরীয় তত্ত্ব বাদ দিয়ে যদি আমরা শুধু মানব হিসাবে তাকে বিবেচনা করি তাহলে বিষয়টা তাই দাঁড়ায় যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট সেই সময়ের সুপার হিউম্যান, শুধু সেই সময় নয়, আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক, এতটাই মস্তিষ্কের বিকাশ ঘটেছিল। তো ভগবানকে আলোচনা থেকে আমরা না হয় অব্যাহতি দিলাম, কারণ এখান থেকে বিতর্ক হতে পারে। আমরা নিয়ে আসি প্রাচীন ভারতের মুনি ঋষিদেরকে। অনেকে বলবেন যে তারা তো একেবারে নিরামিষাশী ছিলেন, তারা হব্যিষান্ন ছাড়া কিছু খেতেন না। তো দেখুন, সেখানেও গল্পটা সেই যে গব্য, গব্যের কথা আমরা বিভিন্ন সময় আয়ুর্বেদে দেখছি, অর্থাৎ কি না, গোজাত পদার্থ, যেগুলো দুধ এবং দুগ্ধজাত পদার্থ, সেই সাধু মুনি ঋষিরা হবি মানে ঘি এবং তার সঙ্গে দুধের তৈরি বিভিন্ন খাবার এবং পরমান্ন মানে পায়েস, যেটা অবশ্যই দুধ লাগে, সেখান থেকেও আমরা দেখছি যে বি কমপ্লেক্সের যোগান পাচ্ছেন প্রচুর, তারা অ্যানিমাল প্রোটিন পাচ্ছেন, তার সঙ্গে হচ্ছে যে তারা কিন্তু সেখান থেকে লেসিথিন, কেফালিন, এই ফসফোলিপিডগুলোও পেয়েছেন, যা যা তাদেরকে সুপার হিউম্যান বিইংয়ে পরিণত করেছে। এবং আজও আমরা সেই আয়ুর্বেদের সেই সময় আবিষ্কার হওয়া কথাগুলোকে মেনে চলতে বাধ্য হই। আজও আমরা মনু সংহিতার কথা বলি, অর্থাৎ মনু মানব প্রজাতির জন্য যে বিধান দিয়ে গেছেন সেসবের স্মরণাপন্ন আমরা হই বিভিন্ন সময়। আজও সেই সময়ে তৈরি হওয়া মন্ত্রতন্ত্র দিয়ে পুজো অর্চনা চলে, এখনকার মানুষ প্রশ্ন তোলে না এগুলো কি ঠিক না ভুল, কারণ সেই সময়ে যে মস্তিষ্কের বিকাশ সর্বাধিক ছিল
এটা প্রত্যেককেই মেনে নিতে হচ্ছে। তো এখন হয়তো অনেকে বলবেন যে আমি তো তাহলে প্রচুর প্রচুর মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট ইনটেক করি, তাহলে আমার কেন উন্নতি হচ্ছে না? দেখুন, আমরা সবসময় বলেছি লোকালি অ্যাভেলেবল ফুড। তাহলে আপনার এলাকায় দেশি গরু, তখন এই হাইব্রিডাইজেশন ছিল না, যে জায়গায় মানুষ থাকতেন সেখানকার গরু সেখানে কৃষিজাত পণ্য খেয়ে জমিতে চড়ে সেখান থেকে যে নিউট্রিয়েন্ট সংগ্রহ করত সেই নিউট্রিয়েন্ট ছিল আপনার জন্য বেস্ট। আজকে আপনি অস্ট্রেলিয়ান জার্সি গরুর দুধ খাবেন, আপনার কি মনে হয় অস্ট্রেলিয়ানরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান? সো ইউ হ্যাভ টু থিঙ্ক এবং ইউ হ্যাভ টু রিলাই অন লোকালি অ্যাভেলেবল ফুডস। আপনার এলাকায়, আমি একবারও বলছি না যে সারা পৃথিবীকে ভারতীয় গরুর দুধ পান করতে হবে, আমি একবারও বলছি না সারা পৃথিবীকে ভারতবর্ষে উৎপাদিত খাদ্য খেতে হবে, লোকালি অ্যাভেলেবল ফুড, যার এলাকায় যে খাবার তৈরি হচ্ছে সেই খাবার, এইভাবে যদি আপনাদের খাদ্য তালিকায় ইনপুট করতে পারেন, এইভাবে যদি আপনারা ইনটেক করতে পারেন, তাহলে কিন্তু মস্তিষ্কের ক্ষমতা চচ্চড়িয়ে বৃদ্ধি পাবে, যা আপনাদেরকে অবশ্যই একটি অত্যন্ত বুদ্ধিমান প্রাণীতে পরিণত করবে। সো বন্ধুরা, ভালো থাকুন, বুদ্ধিমান হয়ে বাঁচুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। টাটা।